মুরব্বীগণ সকলে আবার আন্তরিক শুভেচ্ছা সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সাথী ও বন্ধুগণ, আমার নেতাকর্মী ভাইরা, অনেকক্ষণ ধরে বক্তব্য চলছে, অনেকক্ষণ, আমার মনে হয় না যে কেউ কিছু বলার আর বাকি রেখেছে, আমার জন্য বলার মতন কিছু নাই, তো এতটুকু বলা সম্ভব যে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, চ্যালেঞ্জিং নির্বাচন। এই নির্বাচনে আমাদের নৌকার বিজয় নিশ্চিত করতে হবে, এর কোন বিকল্প নাই। কেন বিকল্প নাই? কারণ আমাদের যারা শত্রুরা সেই স্বাধীনতার বিপক্ষে শক্তির দিকে নিয়ে, সেই হেনরি কিসিঞ্জার মারা গেছে কয়েকদিন আগে, আমেরিকার একজন রাষ্ট্রদূত ছিলেন, স্টেট ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন, মানে পররাষ্ট্রমন্ত্রী, সকলেই তারা তখনও বাংলাদেশের বিপক্ষে ছিল। আমাদের দুর্ভাগ্য এখনো এত বছর পরে ওরা কিন্তু আমাদের বিপক্ষে। কারণ কি? কারণ একটাই, শেখ হাসিনা জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া। আরে বাঘের বেটি তো বাঘই হবে, বাঘের বেটি কি আর বিলাই হবে? আমেরিকানরা চায় যে আমাদের দেশের যেটুকু আমাদের যাই আছে সেগুলোর উপরে তাদের এখন চোখের নজর পড়েছে, এমনকি তারা চায় যে বাংলাদেশের মাটিতে তারা একটা ঘাঁটি করবে। শেখ হাসিনা বলছে না, না, কারণ আমরা এমন একটা রাজনীতি করি, আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সকলেই আমাদের বন্ধু থাকবে, কারো সাথে আমাদের কোন রকমের আমাদের ঝগড়াঝাটি থাকবে না। সেই কারণে পরাজিত শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, মানে ইউরোপিয়ান ইউনিয়ন সহ অনেক দেশ, তাদের ভিতরে পাকিস্তান আর বিএনপি জামাত তো রাত দিন এটা নিয়ে ব্যস্ত থাকে। তারা চায় যে দ্বাদশ জাতীয় নির্বাচন যাতে নৌকা বিজয়ী না হতে পারে। আর একটা কথা, তাদের একটা নীল নকশা আছে যে নির্বাচন তো তারা ঠেকাতে পারছে না, কারণ বাংলাদেশের সাধারণ যারা ভোটার শেখটা থেকে তেঁতুলিয়া, তারা ভোটের জন্য কিন্তু ইতিপূর্বেই নেমে গেছে, নামে নাই কি মনে হয়? টেকনাফ থেকে তেঁতুলিয়া যেখানে যাবেন সবাই ভোট নিয়ে ব্যস্ত। এখন তাদের নীল নকশা হচ্ছে যে ভোটের পরে তারা একটা অভিযোগ তুলবে যে এরা এই সঠিকভাবে ভোট হয় নাই, যথেষ্ট ভোট করে নাই, বিএনপি জামাত অংশগ্রহণ করে নাই, এই ধরনের বিভিন্ন অজুহাত দিয়ে তারা চেষ্টা করবে যে আমাদের এই দ্বাদশ জাতীয় নির্বাচনের উপরে একটা বড় একটা প্রশ্ন মার্ক তারা দিতে চাচ্ছে। সেই কারণে কিন্তু আমাদের আওয়ামী লীগের নেত্রী, বাংলাদেশের চার চারবার নির্বাচিত সফল প্রধানমন্ত্রী, তিনি বলেছেন যে ভোটাররা যাতে প্রচন্ড ভাবে সব ভোট সেন্টারে যাদের যেখানে ভোট তারা এসে যাতে ভোটটা দেয়, তাহলে পর কিন্তু আর তাদের এই কথার কোন মূল্য থাকবে না। তো সেই কারণেই কিন্তু নেত্রী একটা সুযোগ করে দিয়েছে যেহেতু বিএনপি জামাত তারা সেটাই বয়কট করেছে, তাহলে পর যারাই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, নৌকা প্রতীক যারা পেয়েছে তারা তো নৌকার প্রার্থী, আর যারা স্বতন্ত্র নামতে চায় নেত্রী বলেছে নামতে পারে, কারণ তাহলে পর আমাদের ভোটের প্রতিযোগিতা থাকবে এবং আমাদের ভোট সেন্টার গুলোতে যথেষ্ট ভোট করবে। সেই কারণে আপনাদের বুঝতে হবে যে আগামী জাতীয় নির্বাচনে আমাদের কেন বিজয় নিশ্চিত করতে হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বর্তমান যে এমপি, তিনি কিন্তু যত রকমের কৌশল, যেগুলি আমরা আমি জানিও না, সেই কৌশলও তারা ব্যবহার করছে।
এই তিন দিন আমি দুই দিন অসুস্থ ছিলাম, হয়তো আমি এলাকায় আসতে পারি নাই। সে রটায় দিছে যে আমি নির্বাচন ছেড়ে দিছি, সব ফেসবুকে দিয়ে দিছে, এবং এতটুকু সে বলেছে যে এখন মাঠটা খালি, খোলা মাঠ। তার ইচ্ছা হচ্ছে যে খোলা মাঠে সে গোল দিতে চায়। নৌকার সাথে সে সাহস পাচ্ছে না যে এবার সে নির্বাচন করবে, কারণ আমাদের সদরপুর চরভদ্রেশ্বর ভাঙ্গার যে সত্যপুত্র প্রার্থীর বিপক্ষে যে সকলেই যে একটা সিদ্ধান্ততে পৌঁছেছে, এইটা তার কিন্তু এখন জানা হয়ে গেছে। সে জানে যে মানুষ তাকে বারবার মানুষকে সে ধোকা দিয়েছে যে আমি এই আসতেছি, এই আসলাম, এই নৌকা আনলাম, সব খালি চালা, শুধু কৌশল, বাস্তবে কিছু না। রঙও খেলছে, এবার চরভদ্রেশ্বর শুনছি রং খেলছে, সে নৌকা পেয়ে গেছে, রং খেলছে, মিষ্টি খাওয়াইছে অনেকে। আমি দেখছি এখানে কিছু লোক আছে তারা এখানে মিষ্টিও খাইছে, কিন্তু তারপরেও নৌকা সে পায় নাই। এখন সে করতেছে সিলমার্কা নিয়ে, সিলমার্কা নিয়ে সে নামছে মাঠে। এখন সে যতই সিলমার্কা নিয়ে নামো, এইবার আর সিলের খোরাক থাকবে না। এবং ওই যে তিন দিন সে ধনরটায় ছিল যে আমি নির্বাচন ছেড়ে দিছি, তার কর্মীদেরও টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল, বেতন বন্ধ, টাকা বন্ধ। সে মনে করে যে এখন তো সে খালি মাঠে গোল দিবে, আর ইলেকশন খেলা হবে, আমি আগেও বলছি খেলা হবে। আমাকে টাকা দিতে চাইছে, কইছে চাচা আপনি তো টাকা ফুরাই গেছে, আমি টাকা দেব। আরে নিক্সন, যতই বালি কাটো আর যতই চান্দা উঠাও আর পাশের থেকে চান্দা নেও, চাচারে টাকাতে ঘায়ল করতে এখনো তোমার বহু বছর, শত শত বছর লাগবে, শত শত বছর লাগবে। টাকার খেলা খেল না, এই তিন এলাকার লোকেই টাকার খেলা যথেষ্ট দেখাইছো, আজকে আছে নৌকায়, কালকে আছে স্বতন্ত্র। কেন? 2 লাখ টাকা পাইছে, 5 লাখ টাকা পাইছে, 10 লাখ টাকা পাইছে, এইটাই হলো তার খেলা। এই খেলা আর কতদিন খেলা যায়? এক খেলা কি বারবার খেলা যায়? অনেকেই এই জায়গায় আজকে আমাদের সাথে যোগ দিচ্ছে, একটু আগে আমরা যেখানে দুপুরবেলা খাইতে বসছিলাম, কত লোক যে আমার সাথে এসে দেখা করে গেল যে আমরা নৌকায় আছি। আমি জিজ্ঞেস করলাম যে ভাই 10টা বছর থাকলা কত টাকা কামাই করলে, এখন কেন আবার আমার কাছে আইত? আমি কিন্তু কোন টাকা দিতে পারবো না, আগে কই নিছি আমি কোন টাকা দিতে পারবো না। নির্বাচনে যত টাকা লাগে, যত টাকা লাগে আমি ব্যয় করতে পারবো, কিন্তু টাকা কিনা দিয়ে ওই মানুষ কিনে টাকা দিয়ে আমি গরু ছাগল কিনবো না। তো তখন আমার জবাব দিল যে কি বলবো ভাইজান, একেবারেই একটা গু খাই আইছি, 10টা বছর লোভ দেখাই দেখাইয়া শেষকালে এখন আর থাকার আর কোন অবস্থা থাকলো না। এই হলো গিয়ে তাদের আসল চরিত্র। তো আমার প্রিয় ভাইরা, আমরা কি এই আদর্শ সেন্টারে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে 7ই জানুয়ারিতে আমরা কি বিপ্লব করাতে পারবো? দেলোয়ার কি বিপ্লব করাতে পারবে? মুসাকি বিপ্লব ঘটাতে পারবে? খোকন কি বিপ্লব ঘটাতে পারবে? ফোরহান কি বিপ্লব ঘটাতে পারবে? খোকন কি বিপ্লব ঘটাতে পারবে? এই বিপ্লব ঘটায় আমাদের, ঘটায় আমাদের দেখাতে হবে যে 3900 ভোটের ভিতরে যত বেশি ভোট পড়বে সব নৌকার পক্ষে পড়বে ইনশাআল্লাহ। চাকরি তো দিছি দুইজনের, আরো তো বহু দিছি। আগামীতে ক্ষমতায় আসার পরে কর্মসংস্থান সদরপুর চরভদ্রেশ্বর ভাঙ্গা কত লোকের দেই বিনা পয়সায় সেটা আমি দেখাই দিব, রেকর্ড করব। প্রিয় ভাইরা, জাতীয় বন্ধুগণ,
আগামী জাতীয় নির্বাচনের জন্য এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আজকে থেকে আর 14 দিন বাকি, অতএব খালি বক্তব্য চাপা কথা এটা দিয়ে কিন্তু খোরাক হবে না। যার যার সেন্টার দয়া করে নিজের সেন্টারে ব্যস্ত থাকবেন, ভোট আনতে হবে যার যার সেন্টার, আমি তার তার কাছ থেকে বুঝে পাব। আমাদের 3টা ইউনিয়নে 19টা সেন্টার আর ঝাউকান্দাতে 3টা সেন্টার, কিন্তু ভোট আছে 2000-3000। তো এই যে আমাদের 19টা সেন্টারে যেখানে ভোট আছে, হরিরামপুর, আমাদের গাজী ত্যাগ আক্তার ভদ্রসন, এইখানে আমাদের অনেক শ্রম দিতে হবে, কষ্ট দিতে হবে, কারণ আমাদের চেয়ারম্যান সর ভদ্রসনের চেয়ারম্যান আর আমাদের উপজেলার চেয়ারম্যান এই দুই বাদ পার কইছে যে নৌকার নাকি কোন সেন্টারে এজেন্ট দেওয়া যাবে না। কতটুকু ঠিক বলেন? ওরাই হয়তো এজেন্ট এবার দিতে পারবে না, এই পরিস্থিতি আমরা করব। তো সেই কারণে আসেন, আমরা সবাই মিলে শপথ নেই, শপথ দিতে হবে, বুকের কথা না, শপথ দাঁড়ায় করেন সবাই দাঁড়ায়। আমরা এখানে শপথ নেই যে আগামী 14টা দিন আমরা মাঠে থাকবো, এই 14টা দিন আমরা ঘরে ঘুমাবো না, আমরা মাঠে ঘাটে থাকবো। সবাই তাহলে নৌকার জন্য প্রস্তুত, জিতবে নৌকা, জিতবে এবার নৌকা, জিতবে এবার নৌকা, জয় বাংলা। নমস্কার দলতা।